প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। কাজী হাবিবুল আওয়াল বলেন, রিটার্নিং কর্মকর্তার ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়, প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। তিনি বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট করতে বেদিশেরা তৎপর রয়েছে, এজন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলবো, সিস্টেমের ওপর আস্থা রাখুন, ভোটারদেরই ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না, বলেও জানান এই কর্মকর্তা।